আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যানবা প্রো ব্যবহার করে টি শার্টের ডিজাইন করবেন তো আমি প্রথমে এখান থেকে চলে যাব দেখেন ব্রাউজারে আমার অফেরার ব্রাউজারে চলে গেলাম চলে যাওয়ার পর এগুলো আগে কেটে দিচ্ছি আমি তো আমি আমার প্রিমিয়াম অ্যাকাউন্টে আমি জিমেইল দিয়ে লগ ইন করলাম লগ ইন করার পর আমি এখানে 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 আমি পেজে চলে আসলাম পেজে চলে আসার পর আমি এখানে টাইপ করবো হচ্ছে যে ঠিক তারপর এন্টার করবো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টি শার্টের এখানে ডিজাইন দেওয়া আছে তো এখান থেকে যে একটা আমি ইউজ করব তো আমি এই যে এই জিনিস এটা ইউজ করব এটা ইউজ করবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভার্সন তো আমি কাস্টমাইজে ক্লিক করলাম কাস্টমাইজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এখানে এখানে কিছুই করব না আমি শুধুমাত্র এখানে লেখাগুলো একটু এখানে মডিফাই করব এগুলো লেখাগুলো মডিফাই করে কালারটা একটু চেঞ্জ করে দেবো আমি তো আমি এখানে ফোন কালারটা যেটা দেওয়া আছে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার দেওয়া আছে আমি এটাকে হোয়াইট থেকে আমি জাস্ট এইভাবে দিয়ে দিয়ে দিলাম তারপর এইটাকে আমি এই কালারটাকে একটু এরকম করে দিলাম জাস্ট এটার সঙ্গে মিলালাম আর এই কালারের সঙ্গে এই কালারটা ম্যাচিং করব তো আমি এই কালারে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা এরকম তো এই কাল এই এই কালারটা একই একই রাখবো দেখতে পাচ্ছেন তো এখন আমি এটা করার পর জাস্ট এখানে শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করব তো ডাউনলোডে ক্লিক করার দেখতে পাচ্ছেন এখানে আমার পিএনজি সিলেকশন করা আছে তো আমি এখানে পিএনজিটা নিয়ে নিলাম তারপর এখানে ডাউনলোডে ক্লিক করলাম নাহলে ওদের ক্লিক করার পর আমার ইমেজটা এভাবে চলে আসলো এভাবে চলে আসলো তো আমি এখন এখন আমি যাবো হচ্ছে যে একটা ওয়েবসাইট নামটা হচ্ছে যে স্মার্ট মোক আপ ডট কম এখান থেকে টাইপ করুন এভাবে টাইপ করবেন এস এম এ আর টি স্মার্ট এই যে দেখতে পাচ্ছেন এসমার্ট মোক এখানে ক্লিক করলাম এখানে জাস্ট গিয়ে আমি লগ ইন করবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি লগ ইন এখানে আমার লগ ইন করা আছে আমি এটাকে আমি এটাকে একটু ব্যাগে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এই যে এখন আমি আবার ইমেজটাকে আপলোড করবো আপলোড ইউর ইমেজ ইমেজে ক্লিক করবো তো এখানে এভাবে আমি ক্লিক করবো ওফেনে ক্লিক করলাম ওফেনে ক্লিক করার পর দেখেন আমার এখানে আমার ডিজাইনটা কীরকম হবে টিচারের ডিজাইন এখানে দেখাবে ও এখানে একটা সমস্যা হচ্ছে এখানে যাই হোক ডিজাইনটা হয় নাই আচ্ছা আমি এখানে একটা ইয়ে করি এখানে আমি জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডটাকে একটু রিমুভ করে দিই গ্রুপ ডিলেট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ডিলিট করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেওয়ার পর আমি এখানে শেয়ারে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করব জাস্ট এখানে পিএনজি নিয়ে নেব তো পিএনজি নেওয়ার পরে পিএনজি নেওয়ার পরে আমি এখানে ডাউনলোড আবার আবার ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর আমি আবার এখানে স্মার্ট মকআপে চলে যাব এখানে আবার ইমেজটাকে আপলোড দেবো আপলোড দেওয়ার পর আমি আবার এখানে চলে আসব তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার আমার ইমেজটা আমার ডিজাইন করাটা এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে এখানে দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো এখানে আমার ডিজাইনটা আমার ডিজাইনটা দেখতে কিরকম হবে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে এখানে মানে দেখতে কিরকম হবে আসুক একটু আমি মূলত এই ডিজাইনটা নিয়ে নিলাম দেখেন যে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে তারপর আমি এখানে ডাউনলোডে ক্লিক করবো দেখেন এখানে মিডিয়াম হচ্ছে যে বারোশো আশি বাই উনিশশো বিশ হাই হচ্ছে যে উনিশশো বিশ বাই দুশো দুই দুই হাজার আটশো আশি এখানে তেত্রিশশো তেত্রিশ তেত্রিশ বাই পাঁচ হাজার তো আমি এখানে হাইটা এখানে ডাউনলোড করে নিয়ে ফেলব দেখতে পাচ্ছেন তো আমি আরেকটা ডিজাইন করবো এখান থেকে এটাকে আমি একে এখান এটাকে ক্লোজ করে এটাকে ক্লোজ করে আমি আচ্ছা যাও আমি এখানে আরেকটা ডিজাইন করি ডিজাইন একটা নিয়ে নিই এখান থেকে জাস্ট কিপিড আপ লাইনের একটা ডিজাইন করি আমি এটা একটা নিয়ে নিই দা এই ডিজাইনটা নিয়ে নিই অথবা এই ডিজাইনটা নিয়ে নিই এই ডিজাইনটা নেবো আমি এই ডিজাইনটা নেওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করে এটাকে আমি একটু গ্রুপ করবো যে গ্রুপ করলাম গ্রুপ করে ব্যাকগ্রাউন্ড থাকে ডিলেট করে দেবো আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলেট করে দিলাম লেখাটা আমি যেটা যে এখানে যে যে কোনো কিছু লিখে দিতে পারি এটা লিখে দিতে পারি এফ আর আই ডি এ ওয়াই ট্রাই দেলাম এভাবে লিখলাম তো লেখার পরে আমি এখন এটাকে ডাউনলোড করবো ডাউনলোডে ক্লিক করলাম পিএনজি সিলেকশন করা থাকবে তাহলে ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোড হয়ে গেল আমি এবার এখানে যাবো এটা আমি একটু ব্যাগে যাই ব্যাগে যদি যাই আমার আমি এখানে আমার ডিজাইনটা দেখতে পাচ্ছেন তো আমি আমার ইমেজটাকে আপলোড দেবো দেখতে পাচ্ছেন আমার ইমেজটা দেখতে ঠিক এরকমই হবে যে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা পরিবর্তন হচ্ছে এই যে এখানে চলে আসছে তো আমি এই ডিজাইনটা এটা এটা ডাউনলোড করব দেখেন আমার ইমেজটা ইমেজে আমার ডিজাইনটা কীরকম হয়েছে তো এখানে আমি ডাউনলোড করে ফেলব ডাউনলোডে ক্লিক করলাম হাইস এখানে এটা দিয়ে ডাউনলোড করলাম তারপর আমি ব্যাগে চলে গেলাম তারপর আমি এই ডিজাইন এটাও নিয়ে নেব দেখেন এটা যাই এটা ডাউনলোড করব না আমি করব এখানে অনেকগুলো ডিজাইন আছে এখান থেকে না গিয়ে আমি টাইম লেতে যাব আবার এখান থেকে যাই অনেকগুলো ডিজাইন এখানে দেওয়া আছে এটা দিয়ে করবো দেখেন এই যে ডিজাইনটা এটা দিয়ে এটা দিয়ে একটা ডিজাইন করব কাস্টম দিস কাস্টমাইজ দিস গ্রুপ করবো ব্যাকগ্রাউন্ডটাকে ডিলেট করবো তারপর এটা ব্যাকগ্রাউন্ডটা এটা ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে ফেলবো আমি আনগ্রুপ এডিট ফটো কালারটা আমি বর্ডারটা রাখব বর্ডার কালারটা আমি ইয়েলো করব এটাকে আমি এই কালারটাকে ইয়েলো করে দেব এইভাবে দিয়ে দিলাম তো এইভাবে দেওয়ার পরে আমি এটাকে গ্রুপ করলাম তারপর এখানে ডাউনলোড করলাম পিএনজিতে রাখলাম ডাউনলোড ডাউনলোড করার পরে আমি আবার এখানে যাব তারপর এখান থেকে ব্যাগে গেলাম ব্যাগে যাওয়ার পর আমি এখানে আপলোড করব আপলোড ইমেজ আমার ইমেজটা আপলোড দিয়ে দেবো আমি এখানে একটু হোল্ড করবো দেখতে পাচ্ছেন এই যে আমার ডিজাইনটা এভাবে এভাবে দেখাচ্ছে তো আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা রাখব না ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলেট করে দেবো এখান থেকে আমার এখানে দেখতে ভালো লাগতেছে না তো আমি এখানে আনগ্রুপ করে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলেট করে দেবো আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে ডিলেট করে দেব কীবোর্ড থেকে ডিলেট প্রেস করে আমি এটাকে ডিলেট করে দেবো আমি শুধুমাত্র এই ডিজাইনটা চাচ্ছি তারপর বর্ডারটাকে রাখবো আমি এখানে আমি এটা রাখবো এটাকে ডিলেট করে রাখবো আমি তো এভাবে দিয়ে দেবো তো এভাবে দেওয়ার পর আমি আবার এভাবে এরকম ব্লক করে গ্রুপ করব আবার শেয়ারে যাব শেয়ারে গিয়ে ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে দিয়ে দেব তো ডাউনলোড দেওয়ার পর আবার এখানে যাব স্মার্ট মোকাবে যাব স্মার্ট মোকাপে যাওয়ার পর আবার আপলোড দেব এখন এটাকে নিয়ে আসব নিয়ে আসার পরে আবার আপলোড দেব। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগতেছে দেখেন তো দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা তো এখন আমি এখানে এ ক্লিক করবো ডাউনলোড করব এখন আমি আমার ইমেজটাকে একটু দেখি তো দেখেন আমি আমার ইমেজগুলো ডাউনলোড করার পরে আমার ইমেজটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমি একটু জুম ইন করে দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে আমার ডিজাইনটা কীরকম হয়েছে এই যে দেখেন দেখেন লুক আপটা দেখেন খুবই চমৎকার একটা লুকআপ হয়ে গেছে এই যে দেখেন দেখেন এটা খুবই সুন্দর হচ্ছে তারপর যদি এটা দেখায় এটা দেখেন এটা না এই যে এটা এটা ডাউনলোড করছে এটা যদি দেখাই আমি দেখেন দেখেন খুবই সুন্দর ভাবে তারপর এখানে একটা করা আছে এটা একটু দেখায় খুবই চমৎকার ভাবে এটা দেখেন এটা কিন্তু সুন্দর খুব সুন্দর করে ডিজাইনটা হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন